আছি এসএনটি বাস স্ট্যান্ড, সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ডে। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি প্রবেশ করলাম সিকিমে। ওয়েলকাম টু সিকিম। তো শুধু গ্যাংটক নয়, এখান থেকে কিন্তু সেটা তুমি সিকিমে যদি নামচিরা, রাবাংলা যাও বা পেলিং যাও, সব জায়গায় বাস কিন্তু এখানে পেয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এই মুহূর্তে আছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছে এসএনডি বাস স্ট্যান্ডে। আর আজকে এত কথা চলেছি এই বাসে করে গ্যাংটকে। তো নিউ জলপাইগুড়ি স্টেশন হোক বা শিলিগুড়ি স্টেশন হোক, সেখান থেকে তোমরা শেয়ারে গাড়িতে করে তো অনেকবারই গেছো। যদি কম খরচা একদম যেতে চাও, সেক্ষেত্রে তোমরা যেতে পারো এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে মাত্র 190 টাকায় গ্যাংটকে। আর এই এসএনটি বাস স্ট্যান্ডটা হচ্ছে একেবারে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, সেটা সমস্ত সবাই চেনো, সেই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের অপোজিটে। তো এই হচ্ছে মেন রোডটা, এই রোড থেকে সোজা গেলে কিন্তু তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, আর আমি এই ভেতর ঢুকে আসলাম এসএনটি বাস স্ট্যান্ডে। তোমরা যদি আগে আগে চলে আসো, সেক্ষেত্রে এখানে ওয়েটিং রুম আছে, কিন্তু ওয়েট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই মেন রোড থেকে ঢুকে আসলে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে। প্রথম কাজ হবে তোমাদের এখানে দাঁড়িয়ে টিকিট কেটে নেওয়া। এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। আর বাসের টাইমিংটা তোমাকে দেখে দিই, বাসের টাইমিং হচ্ছে মোটামুটি এরকম। তবে আমি বলবো যে এখানে এসে লাইন দিয়ে না কাটার আগের থেকে রেড বাসে বা অন্যান্য অনলাইনে কিন্তু তোমরা এখন মানে ব্যবস্থা আছে, তো অনলাইন টিকিটটা কেটে নাও, সেক্ষেত্রে এই লাইনটা এড়াতে পারবে। অনলাইন টিকিট কেটে নিলে মোটামুটি ধরো ওই আমার থেকে পড়ছে 209 টাকা মতো। তো অফলাইনে আসলেও তোমাদের মোটামুটি ট্যাক্স তো পড়বেই, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা অনলাইন কেটে নাও। আর এখানে কিন্তু ওনাদের ক্যান্টিন আছে নিজস্ব, দেখো এসএনটি ক্যান্টিন আছে, আর পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই বাস স্ট্যান্ডটা হচ্ছে সিকিম গভর্নমেন্টের নিজস্ব বাস স্ট্যান্ড, মানে তারাই এখানে পরিচালনা করে। দেখো সমস্তটাই কিন্তু সিকিমের বাস, এখান থেকে তোমরা সিকিমে মোটামুটি সব জায়গায় বাস পেয়ে যাবে। আমার এই বাসটা আজকে ছাড়বে 8টার সময়, সকাল 8টার সময় বাসটা ছাড়বে। আর মোটামুটি যেতে টাইম লাগে ওই 5 ঘন্টা মতো, ধরে আছি 5 থেকে সাড়ে 5 ঘন্টা আমাকে এইটা একদম গ্যাংটকে পৌঁছে দেবে। আর তোমাদের কাছে ভারী লাগেজ থাকলে কোনো অসুবিধা নেই, লাগেজ গুলো দেখো উপর তুলে দিচ্ছে, প্রত্যেকটা গাড়িতে কিন্তু লাগেজ উপর তুলে দেওয়া হচ্ছে। আর গাড়ির ভেতরে কনফিগারেশন যদি তোমাদের বলি, আমার সিট হচ্ছে একদম ফার্স্টে, যেটা তোমাদের বললাম, আর 2x2 করে আছে। লাগেজ রাখা জায়গা কিন্তু উপরে আছে, যে তোমাকে দেখালাম লাগেজ উপরে রাখতে হবে। তো ঘড়িতে 8:14, আর আমরা আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্স গ্যাংটকের উদ্দেশ্যে। তো গ্যাংটক যতবার গেছি ততবার গেছি কিন্তু শেয়ার ট্যাক্সিতে বা শেয়ার গাড়িতে হোক বা বাড়ি ভাড়া করে পুরোটা, বাসে কিন্তু প্রথমবার যাচ্ছি। তো আমার বাসে জানি না, তোমাদের সাথে এই ভিডিওতে পুরোটা শেয়ার করো।
ছেড়েই প্রবেশ করলাম পাহাড়ে। ঘড়িতে এখন 10:50, আর আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম তার খোলা বলে একটা জায়গায়। এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা হোটেলে, আর এখানে ওই 10 মিনিটের মতো দাঁড়াবে বললো। তো তোমরা যদি যারা ব্রেকফাস্ট করতে চাও তারা এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো। তো ঘড়িতে 11:14, আর আমরা বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। প্রবেশ করলাম সিকিমে, ওয়েলকাম টু সিকিম। Thank you.
শিলিগুড়ি থেকে গ্যাংটক অবধি এই বাস জার্নির অভিজ্ঞতা যদি তোমাদের সাথে শেয়ার করি, আমার কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো। তবে একটাই জিনিস, অনেকক্ষণ টাইম লাগে। আমাদের আসতে প্রায় 5 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। তাই তোমাদের কাছে যদি একটু টাইম থাকে তাহলে কিন্তু তোমরা বাসে জার্নি করে অবশ্যই গ্যাংটকে পৌঁছে যেতে পারো অনেকই কম খরচে। তবে তোমরা যদি শেয়ার গাড়ি করেও আসো সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম সময়ে 3 ঘন্টার মধ্যেই প্রায় তোমরা পৌঁছে যাবে শিলিগুড়ি থেকে গ্যাংটক অবধি। তবে তোমরা যারা ঠেলাঠেলি ভিড় পছন্দ করো না তারা কিন্তু বাসে আমার মতো জার্নি করতেই পারো। তো ঘড়িতে 1:00 আর এসে পৌঁছালাম গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে। তো আমাদের আসতে প্রায় 5 ঘন্টা লেগে গেল, মোটামুটি এরকম টাইমই লাগে, 5 ঘন্টাই, 5.5 ঘন্টাই লাগে। তো এরকম টাইমে আমরা এসে পৌঁছালাম এসএনটি বাস স্ট্যান্ডে। আর এই এমজি মার্গ থেকে, মানে গ্যাংটকে এমজি মার্গ থেকে মোটামুটি হেঁটে আমাকে বললো 10 মিনিটের মতো হলো এই এসএনটি বাস স্ট্যান্ড। তো তোমরা চাইলে মোটামুটি এখান থেকেও আবার ব্যাক করতে পারো, এই এখান থেকে মোটামুটি টিকিটও পাওয়া যায়, টিকিট কাউন্টার এটা আছে। তাহলে আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম কীভাবে তোমরা কম খরচে আসবে। তাহলে এবারে যাচ্ছি এমজি মার্গে, আর এই ভিডিওটি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম, কেমন লাগলো সেটা কিন্তু জানাতে হবো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্যাংটক সিরিজে আরও ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।